আপনারা যারা গণমাধ্যম কর্মী বা কন্টেন্ট ক্রিয়েটার বা অনলাইন প্রোটানে কাজ করেন তাদের সবার কিন্তু প্রশ্নের ধরন এক না এক একজন এক একটা প্রশ্ন করেন এবং আপনারা যখন ভিডিওটা ছাড়েন প্রশ্নগুলো কেটে কেটে ছাড়েন এবং আমাদের অনেক কথাও কাটছাট এডিট হয় তো আমাকে যখন আপনারা প্রশ্ন করেছেন যে মেরিল প্রথম আলো পুরস্কারটা আপনার দৃষ্টিতে কেমন আমি তার উত্তর দিয়েছি তার পাশাপাশি কাউন্টার যখন আরেকজন প্রশ্ন করেছে যে বিএফডিএ অ্যাওয়ার্ড কেমন হয়েছে আমি তার উত্তর দিয়েছি এই কথাগুলো যখন আম মানে অনেকের ভাষায় যে ভাইরাল হয়েছে অথবা মিলিয়ন মিলিয়ন পিপল দেখেছে বিশেষ করে আমি জানি যে আপনার পোর্টালে সাত লাখ না যেন আট লাখ ছাড়িয়ে গেছে তো এত মানুষ যখন দেখে যাদের গাত্রতা হয় ওই যে আমি বলছি সাকিব অ্যালার্জি সাকিব অ্যালার্জি যাদের আছে তাদের তো মাথা নষ্ট হয়ে যায় তো তখন যাদের মাথা নষ্ট হয়ে যায় সেই পরিচালক সমিতির বেশ কয়েকজন পরিচালক আমাকে বুঝাতে চেয়েছেন যে সাকিবকে দেয় নাই পাই নাই সব পুরস্কারকে সাকিব রে দিতে হবে আমি বললাম তাহলে সাকিবকে দিবেন না হাওয়া দিতেন বলে যে হাওয়া তো জমা দেয়নি আমরা চিঠি তো আমি বলছি যে যদি হাওয়া পুরস্কার দিয়ে না থাকে যারা বিচারক ছিল তারা যদি ছবি না দেখে সমসময় তাহলে তো তাদের বিচারক হওয়ার একটি কারণ আপনি সাংবাদিকতা পড়াশোনাই করলেন না সাংবাদিকতা কি জানেনই না আপনি তো সাংবাদিক হতে পারবেন না অনেকে যেমন আমাকে অনেকে নেগেটিভ যারা যাদের গাও জলে মন্তব্য করে যে উনি তো অভিনয় জানে না উনি এইটা সেই না উনি কে ওই গাধাদের জন্য আর কানাদের জন্য বলবো আমার তো একশোর উপরে ছবি রিলিজ তুই জানা বাবা গুগলে সার্চ দে ইউটিউবে সার্চ দে আমার বায়োগ্রাফিতে সার্চ দে তাইলে তো পেয়ে যাবে আমি আমি অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার ছাড়া বাংলাদেশের পাইছি তো তুই যদি আমার বলিস যে আমি অভিনেতা না বা আমি পরিচালক নাম না তার মানে কি তুই পয়সা খেয়ে চামচামি করছো তুই দালাল তুই দালালি করে কমেন্টস লিখতেছিস এটা বুঝাই যাইতেছে তো এই যে গাত্রদাহ লোকগুলা আমি শিল্পী পুরনো যারা আমাদের শিল্পী মিশা ভাই এবং দিপজল ভাই বলেছিলেন যে বিশেষ করে মিশা ভাই আর কি আর দিবজল ভাইয়ের সাথে আমার কথা হয়নি মিশা বলছে যে শাহন আমি আর দিবজল ভাই চাই আমাদের সকল শিল্পীদের একটা কাজের প্ল্যাটফর্ম যেখানেই হোক তোদের নাটকে হোক টেলিফিল্মে হোক সিনেমা হয় একটু চেষ্টা করিস ভাই তুই যেহেতু টেলিভিশনে একটা সময় ছিলি তো আমি তার ধারাবাহিকতা একটা বড় পোর্ট্রালের সাথে আমার কথা হচ্ছে যারা বঙ্গর মতো পোর্ট্রাল তো নতুন প্ল্যাটফর্ম হচ্ছে যে আমাদের যারা সিনিয়র শিল্পী আছে প্রবীণ মিত্র যেমন হুইল চেয়ারে চলে খালেদা আক্তার কল্পনা এদেরকে প্রতি মাসে তিন দিন করে আমরা কাজ দিব এবং টানা দুই বছর টোটাল দশ বছরের চুক্তি আমাদের দুই বছর পর্যন্ত আমরা রান করব যদি সাকসেস হয় আমরা তাহলে এটা দশ বছর রান করব তো এইটা নিয়ে আমি বিগত দুই দিন শিল্পী সমিতিতে যাতায়াত হচ্ছিল তো প্রথম দিন যেদিন আমি যাই সেই দিন আমি একজন নিত্য পরিচালক আমি নাম নিতে চাচ্ছি না কারণ আপনারা জানেন যে আমি কথা বললে সেই লোকটিও ভাইরাল হয়ে যেতে পারে সো দ্যাট আমি নাম নিচ্ছি না তো সেই নৃত্য পরিচালক মহাসচিব সুমনের খুব কাছের বন্ধু অনেকেই তার নাম জানে এবং এই নৃত্য পরিচালক বললে যারা জানেন চিনেন সবসময় তাকে সুমনের সাথে দেখেন আমি বললাম যে আজকে এফ বিসিতে ঢুকার পর পাশে গুঞ্জন শুনতেছি যে সেলিম খানের একশো ছবির মূলা ঝুলাইয়া সুমন মহাসচিব হয়েছে একবার আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে অন্য আরেকটি মূলা ঝুলিয়া সাইন সুমন মহাসচিব হয়েছে পরপর তো দুইবার এইবার সে সভাপতি হওয়ার ধান্দা করতেছে বিএফডিএ অ্যাওয়ার্ডের স্বপ্ন ধারার এক কোটি টাকা এটিএন বাংলার তিরিশ লাখ টাকা আরেকজন ডোনারের কেউ বলে আট লাখ কেউ বলে পনেরো লাখ কেউ বলে বিশ লাখ সেই ডোনার কিন্তু ব্যক্তিটিও বিখ্যাত একজন ব্যক্তি সেই টাকা নিয়ে দেড় কোটি টাকা নিয়ে এইবার নির্বাচনী বৈতরণী পার হবে পরিচালক সমিতিকে দিচ্ছে পাঁচ লাখ ওইখান থেকে দুই লাখ আবার আরেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে না যেন তিন লাখ হ্যাঁ যে উনি বিদেশ যাবে তাই মানে পরিচালক সমিতিকে দিবে পাঁচ লাখ আর বাকি দেড় কোটি টাকা যারা আয়োজক তারা নিয়ে যাবে এইটা তো শাহিনের বদনাম হচ্ছে কারণ সম্ভবত শাহিনের সাথে আমার খারাপ সম্পর্ক ছিল না এখন আপনি যার শুভাকাঙ্ক্ষী আমি বলেছি যে বন্ধু হয় আয়নার মতো আপনি চাইবেন আপনার বন্ধু যাতে বদনাম না হয় তো বলার পরে ওই দিন তো চলে গেছি গতকালকে যখন হচ্ছে গিয়ে আমি এফডিসিতে গেছি মিটিং করছিলো মিশা ভাইরা যার ফলে রুদ্ধদ্বার বৈঠক আমি চিন্তা করলাম যে ওইখানে ওদেরকে ইনফর্ম করে প্রযোজক সমিতির দিকে বসবো তো আমি ইয়ে শিল্পী সমিতির জাকিরকে ইনফর্ম করে বের হয়ে যাচ্ছিলাম দেখি গাজী মাহবুব পরিচালক তো আমি গাজী মাহবুবকে বললাম যে মাহবুব ভাই চলেন প্রযোজক সমিতি যাই প্রায় আমার একটু পরিচালক সমিতিতে কাজ আছে চলেন যাই পরিচালক সমিতিতে আমি ঢুকার পরে আমাকে হচ্ছে গিয়ে রানা বিভিন্ন প্রসঙ্গে কথা হচ্ছিল আপনি যে বোকার মতো কথা বলতেছেন আমরা জানেন ছয়টা চিঠি দিছি তাই আমি বললাম দেখেন আমাদের পত্রিকার নিয়ম হচ্ছে আমরা যদি কোনো ভুল নিউজ ছাপাই প্রতিবাদ লিপি দিলে সেটা ছেপে দেই এবং আমরা যারা পোর্টালে ভোকাল রাইজ করি বা নিউজ প্রকাশ করি আমরা যদি হচ্ছে কি কোনো ভুল কথা বলি আপনি প্রমাণ দিবেন আমি ভুল স্বীকার করে নিব যে না এই যে তারা প্রমাণ দিছে ভুল স্বীকার করে নিব আপনি যাই না বলবেন না তা আমি তো বলছি যে আমি তো যাই নাই বলছি চারপাশের মানুষ যা বলে আমি তাই বলি আমি একটা কথাও কখনো বলি না যে এটা আমার নিজের কথা আমরা বলি গুঞ্জন দেখবেন আপনি সংবাদপত্র যখন বলে চারোদিকে গুঞ্জন আছে এই ঘটনার সাথে অমুক অমুক জড়িত আমাদের সূত্রে জানলাম এই নিউজ গুলো কিন্তু এইভাবেই হয় তো সো দ্যাট আমি যখন নিউজ পোর্টালে কাজ করি আমি তো ওই সূত্র দিছি এখন আপনি বলতেছেন এটা ভুয়া তাহলে আপনাকে তো প্রমাণ দিতে হবে কারণ আইন কি চায় প্রমাণ নিউজ কি চায় প্রমাণ যে আপনি কোনো কিছু করবেন তার একটা প্রমাণ আমরা ডেফিনেটলি যে যারা ধরেন এই নিউজের সাথে কাজ কাজ করি কথা পঞ্চাশ পার্সেন্ট গুঞ্জনের সাথেই আরও তথ্য উপাত্র মিলিয়ে কথা বলি তো যারা যাদের বলি যাদের বিরুদ্ধে যায় তারা আমাদেরকে যদি রাইট ইনফরমেশন দেয় হান্ড্রেড পার্সেন্ট আমরা তখন এটা প্রচার করি তো ওই এই কথাটাই বলতেছিলাম আমি তো আর রানার বললাম যে আপনি আরেকটা শব্দ ব্যবহার করছেন বোকা কারণ আমি বোকা না বোকা হইলে আমাকে এত মানুষ কমেন্টস করে না রাইট তো ওই মুহূর্তে আরেকজন পরিচালক আমি তার নাম নিতে চাচ্ছি না কারণ সেও ভাইরাল হয়ে যাবে রানার নামটাই কারণ যে রানাকেও অনেকে চিনে তো তিনি সাউট করে বইলা বসলেন যে এই আপনি কি আপনার কেন দিব তাই আমি বললাম তথ্য অধিকার আইনে বাংলাদেশ সরকারও কিন্তু হচ্ছে গিয়ে তথ্য দিতে বাধ্য বলছে সব মন্ত্রণালয়কে উনি আবার সাউট করে বলেন আপনার তো এখানে বসার জায়গাই নেই রাইট নাই না আমি ওনার নাম বলতে চাচ্ছি না তো আপনার রাইট নাই তো উনি এত চিৎকার করে কথা বলতেছিল যেটা আমার মাইন্ডে লাগছে তো এর মধ্যে কিন্তু সাইন সুমন পাশে দাঁড়ায়া ছিল ঠিক আছে আচ্ছা উনি এত জোরে সাউট করতেছিল কারণ এটা আমি পরে উপলব্ধি করলাম যে উনি কথা বলার সময় বারবার সাইন সুমনা আমার পিছনে ছিল তো আমার বাম পাশে বারবার তাকাচ্ছিলেন উনি দরজার দিকে আরও সাউটনেস বাড়াচ্ছিলেন হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমার সামনে কাজই হায়াত ভাই বসা আমি এতক্ষণ তাকে খেয়াল করিনি কারণ উনি কম্পিউটারে কি যেন কাজ করছিলেন গুজা হয়ে তা আমি যখন খেয়াল করেছি মাহবুব ভাই আমার মনে হয় যে আমার মানে চোখের ইটা ইশারাটা দেখতে পাইছে আমি তখন মনে করলাম যে হ্যাঁ হ্যাঁ তো বেদবি হয়ে যাচ্ছে আমি হায়াত ভাইয়ের সামনে চিল্লাচ্ছি ওনার সদস্য চিল্লাইতেছে চিল্লাক তা আমি বললাম যে আমি মাথা ঘুরে দিয়ে মাহবুব ভাই বুঝে ফেলছে ভাই চলেন তা আমিও মাহবুবের সাথে উঠে বেড়ে যাচ্ছি তখন তাকে দেখলাম যে শাহিনে দাঁড়ায় আছে আমি বেরোয় গেলাম মাহবুব ভাই বেড়ে গেলাম আমি যে বারান্দা দাঁড়ালাম মাহবুবাই বের হচ্ছে শাহিনী সে আমার বলতেছে যে আপনি এখান থেকে বেরিয়ে যান এখান থেকে যান মানে এক পর্যায়ে সে আমার বলতেছে যে এখান থেকে বাইরে না গেলে আপনি কিন্তু মাইরো খাইতে পারেন হাসপাতালও যাইতে পারেন তার মানে কি একটা মানুষকে আর মানুষ মারবে মাইরা হাসপাতালে নিবে হাসপাতালে নেওয়ার পরে সেই লোকটা জীবিত থাকবে না মৃত থাকবে তার তো গ্যারান্টি নেই আর আমার মতো একটা মানুষকে যাকে আমাকে লাখ লাখ লোক চিনে আমি ভোকাল রাইজ করি সত্য কথা বলি আমার মতো মানুষকে সে এত বড় একটা ধমক দেওয়ার সাহস পাইছে মাত্র কারণে আমি মনে করি যে ওই যে আপনার দেড় কোটি টাকার ধান্দা আমাকে যদি সে দমায় দিতে পারে তাহলে অন্য পরিচালকরা যারা ওই যে গুঞ্জন চলতেছে বিগত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর থেকে তাদের বিরুদ্ধে তারা হচ্ছে গিয়ে তাদেরকেও দমায় দিল এবং এই দেড় কোটি টাকার হিসাব তারা না দিয়ে তাদের মতো তারা নির্বাচনী তরণী বৈতরণী পার করবে তো আমি যে খসরু ভাইকে জানালাম আঠারো সংগঠনের নেতা এবং ইকবালকে খসরু ভাই আমার কাছে দুই দিন সময় নিচ্ছে এই ইকবাল গিয়েছিল ইকবালকে শাহীন কোনো সুন্দর উত্তর দেয় নেই শাহিন ইকবালের কাছে বিষয়টি অ্যাভয়েড করে গেছে তো পরবর্তীতে আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষীর আছে তারা বলেছে যে আপনি এক কাজ করেন ডিবি কার্যালয়ে গিয়ে জানেন যে আপনি আগে এখানে আবেদন করবেন আপনার অভিযোগ জানাবেন না আগে থানায় অভিযোগ জানাবেন আমি আরেকটা ডিসক্লোজ করতে চাচ্ছি না আমার আরও কিছু শুভাকাঙ্ক্ষীরা ডিবি অফিসে যাওয়ার সময় আমাকে হচ্ছে লাইভ দেখে অনুরোধ করেছে যে আমি যেন হচ্ছে গিয়ে মানে অপেক্ষা করি মাথা ঠান্ডা রাখি থানায় না যাই তারা বিষয়টি নিয়ে দেখছেন তো আমি সেই শুভাকাঙ্ক্ষীদের প্রতি শ্রদ্ধা রাখে অপেক্ষা করছি যে তারা কি সমাধান করেন না সরাসরি হুমকি দিছে একদম আপনার রেকর্ডেড আছে যদি পরিচালক সমিতির বারান্দায় থাকে রেকর্ডেড আছে এবং যেহেতু এটা কেপিআই ভুক্ত এলাকা আমি আপনারা জানেন যে দৈহিকভাবে আমাকে দেখেন আমার কোনো ক্যাডার লাগবে না শাহিনেরও শরীর দেখেন শাহিন যদি একটা থাপ্পর মারে আর আমি যদি দুইটা থাপ্পর মারি শাহিন কিন্তু জায়গায় ঘুরে পড়ে যাবে আমার অন্য কিছু মারামারি করার দরকার নাই কিন্তু কেপিআই ভুক্ত এলাকা একটি সমিতির সে মহাসচিব আমিও আগামী দিনে হয়তো এই সমিতির সদস্য হব আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি তো পরিচালক সমিতির সদস্য না আপনি এই অনুষ্ঠান নিয়ে কথা বলেন না আরে ভাই আমি বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের সংবিধান আমাকে রাইট দিছে বাংলাদেশের কোনো জায়গায় যদি কোনো অসঙ্গতি হয় আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলার অধিকার আমার আছে যদি সেটা যুক্তিসঙ্গত হয় পাশাপাশি আমি তো আর কয়দিন পরে এটার মেম্বার হব আমি ছবি বানিয়েছি ছবি বানানো ছাড়া কি আমি আন্দাজে মেম্বার হইতে যাব। আমি এতদিন নাটক বানাইছি আমি ডিরেক্টর গিলসের মেম্বার আমি নাটকে অভিনয় করে আমি অ্যাক্টর সিকিউরিটির মেম্বার হয়েছি তো আমি তো যে জায়গায় কাজ করব ধীরে ধীরে সেই জায়গার মেম্বার হব আমি ছবি বানাইনি আমি পরিচালক সমিতির হতে যাব কেন কিন্তু আমি যদি পরিচালক সমিতির মেম্বার হইতে গিয়া এরকম সন্ত্রাসী উগ্র মেজাজি এবং অসংখ্য মানুষের টাকা মেরে খেয়েছে আমি শুনেছি এই মহাসচিব এবং অসংখ্য মানুষের সাথে সে খারাপ ব্যবহার করেছে কারণ আমার সাথে তার দীর্ঘদিনের পরিচয় আমার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে যিনি আমার সাথে এক সেকেন্ডের মুহূর্তের মধ্যে এই মানে ধরেন খারাপ ব্যবহার করতে পারে এবং পাশাপাশি আমি ভয় পাচ্ছি এই কারণে কারণ তার হাতে দেবো এখন কাঁচা টাকা আমি মনে করি যে দেড় কোটি টাকা না হোক পঞ্চাশ লাখ টাকা হলে তো এই কাঁচা টাকা তার কাছে এই কাঁচা টাকা দিয়ে সে যে কাউকে দিয়ে আমাকে ক্ষতি করতে পারে সেই জন্য আমি একটু নিরাপত্তাহীনতা হচ্ছে দেখেন তার অতীত ইতিহাস থেকে শুরু করে আমাকে এই হ্যারেসের পোস্ট যাওয়ার পরে অনেকেই আমার সাথে ফোনে যোগাযোগ কারণ আমি তাদের নামগুলো বলতে চাচ্ছি না বা ই করছি না হয়তো দেখবেন বিগত দিনে আপনাদের মাঝে বেরিয়ে যাবে একজন একজন করে তো মুখ খুলবে বেরিয়ে যাবে কারণ দেখবেন কোনো ঘটনা হুট করে ঘটে না কোনো অপরাধীকে হুট করে কেউ চিহ্নিত করতে পারে না বা অভিযোগকারীরা কেউ একজন সোচ্চার হলেই আস্তে আস্তে ধীরে ধীরে বাকিরা তাদের মুখ খুলতে থাকে খুব শীঘ্রই দেখবেন যে আরো অনেকেই মুখ খুলে ফেলবে তার বিরুদ্ধে আমি আমি মনে করি না উল্লেখ করতে চাচ্ছি ক্ষমতা একদিন জয় এবং যারা সত্যের পক্ষে থাকে থাকে একদিন তাদের বিজয় ঝান্ডা উড়বেই সো দ্যাট আপনি যতগুলো অভিযোগের কথা বলেছেন যদি সত্যি হয়ে যায় আমি বলবো এটাও আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় হবে যে আমাদের পরিচালক সমিতি এমন একজন লোককে সুযোগ দিয়েছিল যে যেই লোকটির সবকিছুতে কানায় কানায় দুর্নীতিতে ভরা ছিল